Hi guys, assalamu alaikum. Myself Banshada Manniha and welcome to my YouTube channel. And Eid Mubarak. Jehetu baire Eid er chaand dekha geche. Tar mane to ajke chaand raat ar kalke Eid. Ar tar mane to mehdi pora ar ami ekhon mehdi dukan niye boshe porechi. Ekhon ekhan theke ami mehdi beche nilam. Baki sob mehdi pora hoyeche. Mehdi pora mehdi bolam etai pori sundar to. এই যে দেখো আমার মেহেদি পড়া প্রায় শেষ। এইটা কিন্তু আমি নিজে নিজে মানে এই ডিজাইনটা চুজ করছি। এই যে দেখো মেহেদির ফাইনাল লুক। তোমাদের সাথে কথা বলতে বললাম মেহেদি শুকিয়ে গেছে, এখন আমি মেহেদি ধুয়ে ফেলতেছি। এটা বুঝছি না, তাইতো আমি দিয়ে তুলতে হলো। আর মেহেদির কালারটা এতটাও ডার্ক হয়নি আর কি। এই যে দেখো আম্মু এখানে পিঠা করতেছে, মানে নুন বড়া যেটাকে বলে। আর আমি এখন আমার মেকআপের দোকান নিয়ে বসে পড়েছি। এখান থেকে আমি একটা একটা করে সব মেকআপ বেছে বেছে রাখছি, আর যেগুলো দিয়ে কালকে সকালে মানে ঈদের দিন আর কি মেকআপ করবো সেগুলোকে আলাদা করে রাখছি, যাতে সকালে উঠে তাড়াহুড়ো না করতে পারে। আমার মেকআপ করতে বেশি জিনিস লাগে না, জাস্ট চারটা জিনিস হলেই হয়। মধ্যে আমার ফেভারিট হলো গিয়ে আইলাইনার। আর এই যে দেখো এখন আমি গ্লাস পরিষ্কার করছি, দেখো গ্লাসটা কিভাবে চকচকে চকচকে করে দিচ্ছি, কিরকম ছিল আর আমি কিরকম করলাম। তো এখন আমি একটু শুয়ে পড়বো, যেহেতু সকালও হয়ে গেছে প্রায়, এখন ফজরের ওয়াক্ত। আম্মু বলছিল একটু শুয়ে পড়ার জন্য, না হলে সকালে উঠে আমাকে আর চেনা যাবে না। শুয়ে পড়লাম, দেখা হচ্ছে ঘুম থেকে উঠার। সো গাইজ, আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই লেনলেনাম বিছানা বিছাতে। অ্যান্ড একটা কথা গাইজ, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এই দেখো বিছানা যাচ্ছি, এখন বালিশগুলোকে সুন্দর করে রেখে দিচ্ছে আমার বিছানা বিছানা। এই যে দেখো কত কবুতর এসে বসছে আমাদের বারিন্দায়। তো এটা হচ্ছে আমার উইন্ডো লুক, মানে উইন্ডো থেকে দেখা যাচ্ছে এই সিনটা। এখন আমি তোমাদের বারিন্দাতে মানে উইন্ডো থেকে ঠিক করে আর কি দেখা যাচ্ছে। এই যে দেখো কত সুন্দর লাগছে, এক লাইনে পাখিগুলো বসে আছে। এটা একটা বেস্ট সিন আর কি। এখন আমি চলে গেলাম গোসল করতে। দেখা হচ্ছে গোসল থেকে আসার পর, আমার গোসল করা শেষ। তো এই যে দেখো এদের কাপড় পরে ফেলছি, এখন চলে এসেছি চুল শুকাতে মানে রুমে। রুমে এসে এখন আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো আরম্ভ করে দিয়েছি। এখন আমি নতুন ইয়ারিং করছি, ব্ল্যাক কালারের। আর এই যে দেখো ব্ল্যাক কালারের করা চেইন, ব্ল্যাক কালারের সাথে কিন্তু পিঙ্ক কালারটা কালার কম্বিনেশন খুব সুন্দর। এই যে দেখো আমার গলার লকেট। এখন আমি মেকআপ করবো, লেটস স্টার্ট। এখন হচ্ছে আমার ফেভারিট জিনিস মানে আইলাইনার, তারপরে মেকআপের মূল জিনিস মানে লিপস্টিক। অ্যান্ড এই যে দেখো আমার ঈদ লুক, দেখো দুই হাতে মেহেদি পরছি, দু হাত দিয়ে অনেক কষ্ট করে ডান হাতে মেহেদি পরছি। তোমরা কমেন্টে বলবো যে দুই হাতের মেহেদি কেমন হয়েছে। আজকে তোমার সাথে কি বেশি সময় দিব, তুমি একটা প্যানের মধ্যে দু চামচ ঘি দিতে হবে। ঘি দিয়ে প্যানের চারিদিকে ব্রাশ করে নিতে হবে। তারপরে এই যে দেখো দুধ গরম হচ্ছে, এর মধ্যে দারচিনি এলাচ দিতে হবে। আর ওই ঘির মধ্যে আপনাদের কিশমিশ বাছতে হবে লাল করে। এই যে দেখো বাজার শেষ, এখন চুলা থেকে প্যানটা নামিয়ে নিতে হবে। তারপরে এই ঘি দেওয়া প্যানের মধ্যে আমাদের সেমাইগুলো তোমার সোজা করে বাছতে হবে। চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল করে বাছতে হবে। তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে।
অ্যান্ড দুধ গরম হয়ে গেছে, সেমাই নামিয়ে এর মধ্যে দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দুধের সাথে সেমাইকে ভালো করে মিশাতে হবে। অ্যান্ড আম্মুর সাথে আমি নাড়াচাড়া করলাম। যে দেখো কিরকম হয়েছে, খুব সুন্দর। তারপরে এর মধ্যে এক কাপ পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে 10 মিনিটের জন্য আবার রেখে দিতে হবে চুলার মধ্যে। এম দেখো 10 মিনিটে কি শুকনো হয়েছে। তারপরে দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকে। যদি ফুল বার্ন থাকে তাহলে জলে যাওয়ার সম্ভাবনা বেশি। অ্যান্ড এই যে দেখেন সেমাইয়ের মধ্যে গরম দুধটা দেওয়া হলো, তখন কিন্তু চুলার আঁচটা বন্ধ থাকে। তারপরে আপনারা যে থালায় পরিবেশন করবেন সেটার মধ্যে সেমাইগুলোকে ঢেলে নেবেন। অ্যান্ড আমাদের সেমাই প্রায় রেডি, জাস্ট ডেকোরেশনটা বাকি আছে। এই যে দেখেন আমাদের মানে দুধের মধ্যে চিনি কিছু কম হয়েছিল, তাই আর একটু চিনি মিশানো হবে। যা যতটুকু মিষ্টি ভালো লাগে সে ততটুকু মিষ্টি দেবে। বেশি মিষ্টি ভালো লাগে তাই বেশি দেবে। এই যে দেখো কিসমিসগুলো কত মুচমুচে হয়েছে। আমার হাত দিয়ে নাড়াচাড়া করতে এত ভালো লাগছে, আমি বারবার শুধু কিসমিসগুলো এই হাত দিয়ে নাড়াচাড়া। অ্যান্ড এই যে দেখো দুধটা ঠান্ডা করতে হবে, ভালো করে নেড়েছে, একে ঠান্ডা করা। এই যে দেখেন এখন এটার মধ্যে প্যাকেটের যে কোকোনাট গুঁড়ো আছে এটা দেওয়া হচ্ছে। এখানে তো আর কোকোনাট পাওয়া যায় না। অ্যান্ড এই যে দেখেন এই প্যাকেটটা আপনারা যে কোনো গ্রোসারি শপেই পেয়ে যেতে পারেন। তারপরে এই কোকোনাট গুঁড়োকে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে দিতে হবে। এটা কিন্তু খুবই সহজ কাজ এই রেসিপিটা। আপনারা প্লিজ করে ট্রাই করবেন যদি আপনাদের পছন্দ হয়। তারপরে এর মধ্যে বাজার কিসমিস, তারপরে পিস্তা বাদাম ভালো করে দিতে হবে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দিলে খেতেও ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম। আমাদের সেমাই প্রায় তৈরি। তারপরে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ঢেকে রেখে দিতে হবে। যখন খাবেন তখন বের করে এর মধ্যে দুধ ঢেলে খেয়ে নেবেন। অ্যান্ড রেডি। এখন আমি ঈদের গান দেখে দেখে সেমাই খাচ্ছি। এখন তো ঈদের সকাল, আর ঈদের সকালে সেমাই না ছাড়া তো চলেই না আমাদের। আর ছেলেরা সবাই গেছে নামাজে, আমি হয় আপনারা যতক্ষণ একটু ঈদের গান শুনুন। তারপরে আমরা গেলাম আমাদের পাশের রুমে। আজকে আমরা কিন্তু নিচে যাব। তো এই যে দেখো আমরা চলে এসেছি আন্টিদের বাসায়। এখানে এসে চটপটে খেলাম, মানে হোম মেড চটপটে যাকে বলে। তারপরে আমাদের বাসায় এসে আম্মু দিল পরোটা, তার সাথে আবারও সেমাই। তারপরে এই যে দেখো নুনবড়া রেডি, নুনবড়া খেলাম। এই যে দেখো আমার ঈদের সালামি। এখন প্রায় বিকাল 4:30 মতো বাজে, আমরা এখন যাচ্ছি বিচে। তো এইটা দেখো বিচের জন্য রেডি হয়ে গেছি। এখন আমরা বাইরে যাচ্ছি, মানে বর্তমানে ভিডিও শেষ করছি না কি, এখন ব্লগ করে বাইরে যাচ্ছি, চলে এসেছি নিচে। এখন দেখো আমরা চলে আসছি, কত সুন্দর ভিউ। দূর থেকে মনে হচ্ছে যে নীল আকাশটা সমুদ্র, মানে আকাশ
সমুদ্রটা আকাশের উপরে উঠে গেছে, আম্মু বাইকে নিয়ে গেছে। সন্ধ্যা প্রায় হয়ে এলো, আমরা বেশিক্ষণ থাকবো না, আজকে চলে যাবো। সন্ধ্যা হলে সৌন্দর্য নাই, দেখো কি সমুদ্র আমাদের খাবার দাবার খাবার দাবার দোকানটা খাচ্ছি, খাবার পরে আবার চলে গেলাম ফটোশুট করতে, মানে ফটো তুলতে। দেখলাম পাখি বীজ বললেই তো বালুর কথা মনে পড়ে, এই যে দেখো সঙ্গে বালু আছে, এই যে দেখো কত বালু। তো এবার আমরা চলে যাব, দেখো সূর্য প্রায় ডুবে যাচ্ছে, এই যে দেখো পিলারের উপরে পাখি দুইটা কীভাবে দাঁড়াইছে, আমরা বাসা চলে আসছি দাঁড়াই। যে দেখো বাইরে প্রায় রাত হয়ে গেছে, বাসায় আসার আর ভিডিও করতে পারিনি, সরি। এখানে বিদায় নিচ্ছি, বাই বাই অ্যান্ড ঈদ মুবারক। আপনাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করবেন, যদি এরকম ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, উই ওয়াচ নেক্সট ভিডিও অ্যান্ড আল্লাহ হাফিজ।